আমরা যদি কোনো কাজ করার সিদ্ধান্ত নেই, প্রথমে যে চিন্তাটা করি, আমি এই কাজটা করলে সে কি বলবে, তো অমুক কি বলবে, তমুক কি বলবে, এই চিন্তাগুলো করে করে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটি করতে পারি না। হয়তো শুরু করে ছেড়ে দিই, অনেক সময় শুরু করার আগেই সেটা ছেড়ে দিই। তো আমি যেটা মনে করি, পৃথিবীতে একটা কাজ নাই যে কাজটার কোনো সমালোচনা নাই। আপনি যে কাজটাই করতে যান না কেন, দেখবেন প্রত্যেকটা কাজেরই কিন্তু সমালোচনা থাকবে। তো এই সমালোচনার চিন্তা না করে যে কাজটা অন্য কারো ক্ষতি হয় না এবং নিজের নিজে লাভবান হওয়া যায়, এইসব কাজে অন্যদের কথা চিন্তা না করাই উচিত। কাজটা যখন করার সিদ্ধান্ত নিব, তখন সেই কাজটা যেন আমরা সম্পূর্ণ করতে পারি। আপনি যখন কাজটা শুরু করে দিবেন, দেখবেন আপনাকে নিয়ে অনেকেই অনেক কথা বলবে, কিন্তু কেউ আপনাকে সামান্য সহযোগিতাও করবে না। অথচ আপনি যখন সফল হয়ে যাবেন, দেখবেন তখন আপনার পরিচয় দেওয়ার জন্য আপনি তার এই হন সেই হন, এই পরিচয়টা সবার আগে কিন্তু ওই সব সমালোচনাকারীরাই দিয়ে যাবে। এটা বাস্তব কথা। আপনার পরিচয় যখন আপনি সত্যিকার অর্থে একজন সফল মানুষ হবেন, সফল একজন ব্যক্তি হবেন, তখন সে এই পরিচয় দেওয়ার জন্যই কিন্তু চেষ্টা করবে। তাই আমি বলবো যে কোনো কাজ শুরু করার চিন্তা করলে অবশ্যই সেটা শুরু করে দেওয়াই উচিত। কে কি বলবে না বলবে এসব চিন্তা করে কোনো লাভ নাই। আমরা অনেক সময় চিন্তা করে কাজটা যখন দেখা যায় করেই না, হয়তো শুরু করে দিয়েও সেটা শেষ করা পর্যন্ত আর পৌঁছাই না। শেষ না করলে তো আরো বেশি কথা শুনতে হয় যে এই তুমি কাজটা শুরু করে দিছো কিন্তু আর করতে পারো নাই, মানে তখন তোমাকে আরো বেশি মানুষ চাপের মুখে ফেলে কথা শোনাবে। তাই যে কাজটাই করি না কেন, আমরা এটা যেন আমরা শেষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি। আর সবসময় শেষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করলে এক সময় তো সফল হওয়া যাবে ইনশাল্লাহ। তো আমি এটাই বলবো, আমাদের জীবনে যারা মানে সবসময় সমালোচনা করে বেড়ায়, তারা কিন্তু আমাদের মানে সময় মতো তাদেরকে কোনো দিনও পাওয়া যায় না। আপনার যখন একটা বিপদ আসবে, দেখবেন আপনি তাদেরকে আপনার কাছে আশেপাশে কোথাও পাবেন না, অথচ তারা পিছন থেকে আপনাকে কত ধরনের সাজেশন কত কিছু যে শোনাবে সেটার হিসাব নাই। তো এইসব সমালোচনার চিন্তা না করে নিজে যখন কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে, নিজে কিছু করতে চাইলে অবশ্যই নিজের মনকে নিজের মানসিক অবস্থাকে প্রস্তুত করেই কিন্তু কাজটা শুরু করে দেওয়া উচিত। তো মানুষের চিন্তা করে আসলে কোনো কিছু হয় না। আর পরিশ্রম করলে, আমি এটা বিশ্বাস করি, পরিশ্রম করলে একদিন না একদিন সফল হওয়া সম্ভব।